গেলেন কেন? পুরুষের গন্ধ ভালো লাগে আর মেয়েদের সেন্ট ভালো লাগে আপনাদের, তাই না? আমি ওই জায়গা পার হওয়ার সময় শুধু দুয়া ইউজ করি, আজকেও পড়ছিলাম তো দেখছি যে এই যুবক ছেলে পেলে দাঁড়ায় আছে সব, এরা সব এই খান্নাস মহিলাদেরকে দেখার জন্য ওখানে গেছে। লজ্জা সরম তোমাদের নাই রে ভাই। জিজ্ঞেস করছে কারে নাতনির বিয়ের ডেট কিবারে হলো, বলতে আগামী সপ্তাহে মঙ্গলবার। কি খাইছিস? মা বলছে কি খাইছিস? মঙ্গলবারে ডেট করলে এই বিয়ে ভেঙে যাবে, বিয়ে টিকবে না। কত বড় মুফতি দেখেন, অথচ তাকে যে জিজ্ঞেস করা হয়, এই বুড়ি মাগরেব এশা ফজর এই চার ওয়াক্তের সালাত জোরে কেরাত করো না আস্তে কেরাত করো, ও বলতে পারবে? বলেন তো আপনার ওয়াইফরা কি করে, জোরে পড়ে না আস্তে পড়ে? আস্তে পড়ে কেন বোবা? মাগরেব এশা ফজর এই তিন ওয়াক্তের সালাতের কেরাত জোরে পড়তে হবে ঘরের মধ্যে, আপনিও যেন শুনতে পান। বলবেন আজকে এই বুবার মতো বসে থাকলে হবে না, জোরে কেরাত পড়লে আমি শুনবো। বুঝেন নি কথা? তো ওই মহিলাকে জিজ্ঞেস করেন যে বুরকা পরে এসেছে, এই বুরকাটাও সমস্যা, এমন বুরকা পরে এসেছে যে ঝুলটা পা দেখা যাচ্ছে, এটা কিন্তু চলবে না। আর এখন যে বুরকা বানাচ্ছে রে ভাই, যেভাবে নকশা করা, বাড়ি থেকে আপনার বউ বের হলে সবাই তাকায় থাকে, এই বুরকা পরা জায়েজ না হারাম? হারাম, চলবে না। বুরকা একবার সাদা মাটা হবে, ঢিলা ঢালা হবে, টাইট ফিট বুরকা, এত স্টাইল করে বানাইছে সব পুরুষ, যারা লম্পট মার্কা লুচ্চা মার্কা সবাই তাকা থাকে। সি সি সি, বুরকা পরা মেয়েদের আকর্ষণ এখন বেশি, এই বুরকা চলবে না। বুরকা পরলে ঝুল হবে, মাটির সাথে ছেঁচড়ে যাবে, পায়ের জুতা পর্যন্ত মোজা পর্যন্ত দেখা যাবে না। আরে সালাতের টাইমে পায়ের পাতা খোলাও রাখতে পারে, ঢাকাও রাখতে পারে, জরুরি না পায়ের পাতা ঢাকা। মাসালা হলো যখন বের হবে, যখন বের হবে তখন পায়ের পাতা ঢাকতে হবে, শুধু মোজা না, বোরকাটা এমন হবে যে ঝুলটা মাটির সাথে শেষ হয়ে যাচ্ছে, এরকম হবে। এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূলের যুগের মহিলারা এইভাবে বোরকা পড়তেন, পাঁচজন মহিলা থেকে পৃথক পৃথক ভাবে সহি হাদিস বর্ণিত হয়েছে, ওইভাবে পড়তে হবে। মহিলারা অনেক মাসালা জানে না, আমি আজকে আলোচনা করবো না, এগুলো আপনারা আমার আলোচনায় অনেক পেয়েছেন, আরো পাবেন। পূর্বাচলের যেহেতু আলোচনা, পাশে বিশ্ব ইজতেমা হচ্ছে নাকি কি কি, এটা বলে আন্তর্জাতিক কি বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না কি মেলা, বেহায়া মেলা, তাই না? কারো বউ বাড়িতে থাকে না, আপনারা তো যান কোথায় চাকরিতে, আর আপনার ওয়াইফরা যায় কোথায় বাণিজ্য মেলাতে, বেহায়া মেলা, তাই না? ভালো, বিশ্ব বেহায়া মেলা, ঠিক বলছেন কেন? লজ্জা নাই আপনাদের? আবার ঠিকও বলছেন, আপনার ওয়াইফ যে বাড়ি থেকে গেল, সি 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 সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুনেন এই বাণিজ্য মেলার যে অবস্থা, এখান থেকে খাট কিনবেন, তাই না? আর বলে বেড়াবেন খাট এখানকার কিনা, আর ব্যাগ দেখতে যেতে না অনেক দাম, গেলেন কেন? পুরুষের গন্ধ ভালো লাগে আর মেয়েদের সেন্ট ভালো লাগে আপনাদের, তাই না? আমি ওই জায়গা পার হওয়ার সময় শুধু দুয়া ইউজ করি, আজকেও পড়ছিলাম তো দেখছি যে এই যুবক ছেলে পেলে দাঁড়ায় আছে সব, এরা সব এই খান্নাস মহিলাদেরকে দেখার জন্য ওখানে গেছে। লজ্জা সরম তোমাদের নাই রে ভাই। সি সি সি, খবরদার, জীবনটা তোমরা নষ্ট করো না, আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলুন আমিন। এ সমস্ত নোংরামি থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে। যদি ন্যাংটাঙ্গা ঘুরেন, বদ দোয়াটা মনে রাখবেন,
মহিলাদের জন্য বদদোয়া, পুরুষদের জন্য বদদোয়া। আল্লাহ রাসূল বদদোয়া দিতে বলেন, দোয়া করতে বলেননি। আগে দোয়া করতাম যে সমস্ত উলঙ্গ মহিলা চামড়া বিক্রি করে, রূপ বিক্রি করে দেশের ছাত্র ছাত্রীকে, নারী পুরুষকে, তরুণ তরুণীকে বিভ্রান্ত করে, তাদের জন্য দোয়া করতাম, এখন আর করি না। আল্লাহ রাসূল বলছে ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনা, তাদের বিরুদ্ধে বদদোয়া দাও, বলো আল্লাহ তাদের উপর গজব নাযিল করো, আল্লাহ তাদেরকে ধ্বংস করো। আল্লাহ রাসূল বলেছেন বদদোয়া করো, আর দোয়া করি না, সরাসরি বদদোয়া। ও নোংরা শিল্পী, তুমি 1,00,000 টাকা নিতে রাত্রে, এক রাতে 1,00,000 টাকা গান করে নাচানাচি করে এখন ভিক্ষা করো কেন? এইটা হলো মুমিনদের অভিশাপ। একজন শিল্পী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে চিকিৎসা ভাতা চাচ্ছে, আমরা দেখি না? সিঙ্গাপুরে নিয়ে গেল, মরে ভূত হয়ে গেল, এত টাকা কামাইলে গেল কোথায় টাকা? কেন টাকা থাকে না? এগুলো অভিশাপ। আজকেও যে সমস্ত নারী পুরুষ উলঙ্গ হয়ে দেশটাকে জেনার রাজ্যে, ধর্ষণ রাজ্য বানাইছে, নিরাপদ স্থান করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। আমিন বলছে, তোর মুখটা ঠিক করো আগে। বাংলাদেশ সবচেয়ে বড় বিশ্বাস যেটা, ওইটার নাকি ফলোয়ার তোমরা, সবচেয়ে নোংরা যে মহিলাটা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পত্রিকায় পড়া রে ভাই, খবরদার, এদের নামও নেওয়া যাবে না, চোখে দেখাও যাবে না। তুমি এই ফলোয়ার হয়েছে, এই খাটাস, এই নোংরা, এই জঘন্য, এই অপবিত্র মহিলার ফলোয়ার তুমি হয়েছো। তুমি 1,000 বার যদি সুবহান আল্লাহ বলো, তোমার মুখ ঠিক হবে না, তোমাকে তওবা করো। আস্তাগফিরুল্লাহ, কারা হয়েছে, জিন না তোমরা? তওবা করো আগে। সি সি সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। প্রশ্ন, একজন মাদানী আলেম বলেছেন বুকের উপরে হাত বাঁধার সরাসরি কোনো সহি হাদিস নাই। আমার জানা মতে বাংলাদেশে কোনো মাদানী মুহাদ্দিস নাই। আপনি কি করে জানলেন? ঠিক বললেন যে, শুনেন, এই নাদানদের বক্তব্য শুনে শুনে আপনাদের অভ্যাস হয়েছে, বলে ঠিক কি না? এই যে ঠিক কি না, এই স্লোগানটা, এই স্লোগানটাই বেহায়া স্লোগান। কোরআন হাদিস ঠিক কি না, এইটা আপনার কাছ থেকে ভোট নিতে হবে যে হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে। সি সি সি, বক্তারা এত খাটাস মার্কা হয়েছে, মঞ্চে আসলেই ওই নায়ক নায়িকাদের গান বলা শুরু করে, তাই না? যে বক্তাকে জুতা পিটা করে তাড়ানোর দরকার ছিল, ওই বক্তাকে আপনি 80,000 টাকা হাদিয়া দেয়া পাঠিয়ে, লজ্জা সরে আপনার নাই, বক্তার আছে কিন্তু আপনার নাই, শরম লজ্জা করেন একটু। শুনে যেটা বলছিলাম, বাংলাদেশে কোন মুহাদ্দিস আমার জানা মতে নাই, কোন মাদানী আলেম ও কোন মুহাদ্দিস না বাংলাদেশে আমার জানা মতে নাই। আমি বলছি এবার, জিজ্ঞেস করার নিয়ম হলো বুকের উপরে হাত বাঁধার হাদিস সম্পর্কে বলেন তো মুহাদ্দিস আলবানি কি বলেছেন। আরে আলবানি মুহাদ্দিস, এটা পৃথিবীর সকল বিদ্বানী মেনে নিয়েছে, ফাজলামি। আলবানি রহিমাহুল্লাহ বলছেন হাদিস সহি, সনদ সহি। আপনি বলার কে? আপনি কি জানেন? আপনি বলবেন কেন বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই? নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস আছে? হ্যাঁ আছে না? বুকের উপরে হাত বাঁধার সহি হাদিস আছে, একজন মুহাদ্দিস না, বহু মুহাদ্দিস এই হাদিসকে সহি বলেছেন। কথা বোঝা গেছে? হাতুড়ি ডাক্তার যদি প্রেসক্রিপশন করে তাহলে রোগীর কি অবস্থা হবে? এই সমস্ত কথাগুলো হাতুড়ি ব্যক্তিদের, বোঝা গেছে? অরিজিনাল সার্টিফিকেট প্রাপ্ত মুহাদ্দিসের কাছে থেকে নেন, ডাক্তারের কাছে চিকিৎসা নেন। আরো আছে,
আপনারা খুব ভালো তো মাশাআল্লাহ, প্রশ্ন করেননি, খুব ভালো। ইমান কি বাড়ে ও কমে? আরে এটাই জানেন না আজ পর্যন্ত, তাহলে তো ইমান বক্তব্যতে ইমানের উপরে দেওয়ার দরকার ছিল। তাহলে ইমান আছে, আছে দেখেন বলে না, অজু আছে, ইমান জরুরি না অজু জরুরি? ভালো করে বলেন, ইমান বাড়ে না কমে এটা জানেন না কেন? ইমান সৎ কাজে বাড়ে, অসৎ কাজে কমে, মনে থাকবে। যারা বিশ্বাস করে ইমান বাড়েও না কমেও না, এই মানে আকিদাটা ঠিক না, এই আকিদা কি না ঠিক না, এটা ঠিক, এই আকিদা পোষণ করা যাবে না। ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, সৎ কাজে ইমান বৃদ্ধি পায়, অসৎ কাজে ইমান কি হয় কমে যায়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। ইমান ভঙ্গের কারণ গুলো কি কি বুঝিয়ে বলবেন ভাই? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এতগুলো বলা যাবে না, একটা বললি তো দেখেন। একটা ছেলে দাড়ি রাখছে, তো মা বলছে এই তুই দাড়ি রাখছে কেন, ভালো লাগে দাড়ি রাখতে? ছোট ছোট বকরির মতো দাড়ি হয়েছে, আপনার এই মায়ের ইমান নাই, বুঝছেন কথা? যে বুরকাকে ব্যঙ্গ করবে সে কাফের হয়ে গেছে, শরীয়তকে যে কি করবে বিদ্রুপ করবে। আরে অনেক কিছু শুনবেন, আমি যেগুলো বলবো মনে করো ওইগুলো আমি বলবো না, আর একটা শুনেন, মান সাহাহা মাযহাব আল কুফার ফাহুয়া কাফির, যে ব্যক্তি কাফেরদের মতবাদকে বিশ্বাস করবে সে কাফের। মনে করেন তাগুতি মতবাদ আছে না, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, এগুলো কি সব তাগুত? চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, এগুলো কি বাতিল? দিনের নামে মতবাদ হোক আর রাজনীতির নামে মতবাদ হোক, যেই বিশ্বাস করবে সে আর মুসলিম থাকবে না, আর বলা লাগে? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।